বুঝতে পারবে যে তার সাথে আসলে খারাপ কিছু হয়েছে তার তাকে জোর করে এটা করছে এটা খারাপ হয়েছে এই জিনিসটা কি সে বুঝতে পারবে নাকি আই আই রিয়েলি ডু ওয়ান্ডার সে কোরআন হাদিসে খুঁজতে যাবে যে হুজুর আমার সাথে যেটা করলো এই ব্যাপারে কোরআন হাদিস কি বলে মানে যদি আল্লাহ এলাও করে তাহলে এটা অবশ্যই ভালো আর যদি আল্লাহ আল্লাহ এলাও না করে ওটা খারাপ আমি আমি এটা কি মানে কোরআন হাদিসের উপর ডিপেন্ডেন্ট করে জানবো যে যদি কোরআনে বলা থাকে তাহলে এটা ভালো আর যদি কোরআনে বলা না থাকে আমি তো জানি না হুজুর কি করছে এটা সম্পর্কে তো কোরআন হাদিসে কিছু বলা নেই

একটা আই ডোন্ট নো আই ডোন্ট নো এই লোকের বয়স আই হ্যাভ নো আইডিয়া বাট সি আইশাত বলতাছে লিটারালি এক গাদার পথে গাদা শিকার গেছে এবং আরেক গাদার চাউল পালেছে দীतेश করতেছে চুরি করা টাকা নো খারাপ জিনিস কেন আবি চুরি করলে তো আবার তো লাভ লাভ আমার কেন খারাপ এই টেস্টি টেস্টি কথা আছে ইয়াকে মনে করেন রিফাত সাহেব মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন এবং দেখলেন যে একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ গাড়ির নিচে পরে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম মানে এখনই একে যদি হাসপাতালে নিয়ে না না যায় তাহলে কুকুরটা মারা যাবে কালো রঙের একটা কুকুর সেটা একদম কোতাচ্ছে একদম কোথ কথ করে কোতাচ্ছে এখন এই কুকুরটাকে তো হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি এবং তাকে জীবন তার জীবনটা রক্ষা করাটা একটা জরুরি বিষয় একটা নিষ্পাপ একটা কুকুর এভাবে মরে যাচ্ছে তো আপনি রাস্তায় একাই আছেন আর কেউ নাই এখন আপনি কি করবেন বলেন তো একটু কোরআন বাসাইকে দৌড় দিয়ে বাসাই কোরআন দেখবেন যে কেরানে এই বিষয়ে কি লেখা আছে দেখি তো এটা কি বাসামো নাকি বাসামো কি করবেন বলেন তো রিফাত আপনাকে একটা প্রশ্ন করেছে আপনি প্রশ্নটা কি উত্তর দিবেন হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে ভিডিওটা অফ করে দেন ভিডিওটা অফ করে কথা বলেন হ্যাঁ কথা বলেন

যদি কুকুর আলাও তাহলে বহু জাতিকে সৃষ্টি জীবের মাঝে এক জাতি জাতীয় সৃষ্টি না হতো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন তোমরা তোমার তাদের থেকে কি বল কল বর্ণের কুকুরকে হত্যা করবে উম কুকুর তালা বহু জাতিকে সৃষ্টি জীপে মাঝে তো তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম এখন তোমরা তাদের থেকে কাল বর্ণের কুকুরকেই হত্যা করবে আচ্ছা এটা একটা সহি হাদিস হ্যাঁ এই হাদিসে কি বলা আছে আমাদেরকে একটু বুঝাই দেন তো বড় করেন বড় করলাম তার আরো বড় করতে হবে আচ্ছা ঠিক আছে আরো বড় করতে হ্যাঁ পরেন এবার যদি যদি কুকুর আল্লাহ তালা বহু জাতিক সৃষ্টি জীবের মাঝে এক জাতীয় জাতীয় সৃষ্টি না হতো মানে মানে অনেক 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 জাতীয় সৃষ্টি যদি না হতো তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে আর কি কালো বর্ণের কুকুরকে হত্যা করার নির্দেশ দিয়েছে কিন্তু কে দিয়েছে ভাই এটা তো আমি জানিনা এই বিষয়টা দেখেই তো আপনি বলতে না যে যে কারণে দেখা কেন ইয়াটা দিয়েছে হুকুমটা তো নাকি তো দিয়েছে আচ্ছা মনে আপনাকে আমি একটা থাপ্পড় দিলাম গালের থাপ্পড় দিলাম এখন থাপ্পড় দিচ্ছি এটা তো সত্য নাকি কেন দিয়েছি

হ্যাঁ থাপর দিয়েছেন ঠিক আছে ভাই কিন্তু এটা কেন দিয়ে কেন দিয়েছে সেই কারণটা যদি নাও জানি তাতে কি আমি এটা বলতে পারবো না যে থাপর দিছি হ্যাঁ জি জি এটা 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 বলতে পারবেন আচ্ছা মোহাম্মদ কি কালো বনের কুকুরকে হত্যা করতে নির্দেশ দিয়েছে জি দিয়েছে এটার কারণটা যদি আমরা না জানি যে কেন দিছে তাতে কি আমরা এটা বলতে পারবো না যে সে কালো বনের কুকুরকে হত্যা করতে নির্দেশ দিয়েছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ দিয়েছে তাহলে যেই কারণেই দেখ না কেন কালো বনের কুকুর তো হত্যা করতে নির্দেশ দিছে তো নাকি জি জি দিছি অবশ্যই

আহ তিন হাজার নম্বর হাদিস এখানে দেখেন বলা আছে আহ বলেছেন আহ কুকুর হত্যা করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন এখানে কি লেখা পড়েন তো ভাই আচ্ছা তারপরে অতঃপর কোনো বেদুইন কুকুর নারী কুকুর সহ আগমন করলে আমরা তাও হত্যা করে ফেলতাম পরে নবী সাল্লাম তা হত্যা করতে নিষেধ করেন এবং বলেন চোখের উপর সাদা দুইটি কা বিশিষ্ট ঘন কৃষ্ণ বর্ণের কুকুর তোমরা হত্যা করো কেননা উহা হল শয়তান মানে কালো রঙের কুকুর যেগুলোর উপরে একটা সাদা টিকা আছে সেগুলাকে বিশ্বাস করে মারতে বলছে প্রথমে সবাইকে মারতে নির্দেশ দিছিল পরে বলছে যে তুমি তোমরা সব একদম সবগুলারে মেরে ফেলো না কালো রঙের কুকুর গুলা যেগুলো সেগুলো হচ্ছে শয়তান সেগুলারে মারো দেখা গেছে ভাই জি জি তাহলে এখান থেকে বলা যায় যে সব কুকুরকে মারা যে মারতেই হবে এটা না আর এখানে বলছে যে হবে যে এটা তো আমি বলিনি তো আমি তো বলে দিয়েছি স্পেসিফাই করে দিয়েছি তো কালো রঙের কুকুর তাই না হ্যাঁ সেটাই এখন কালো রঙের কুকুর হইলে মেরা ফেলতে বলছে নবী নাকি

কোরআন হাদিস এই কালো রঙের কুকুরকে রক্ষা করা নাকি মায়েরা ফেলা এগুলো সম্পর্কে কি লেখা আছে এটা না জেনেই আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে কুকুরটাকে বাঁচাইতে হবে হাসপাতালে নিতে হবে নাকি জি 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 এখন আপনাকে আমি হাদিস দেখাইলাম হাদিসে লেখা আছে কালো রঙের কুকুরকে মেরে ফেলতে হবে আপনার নবী বলছে কালো রঙের কুকুরকে মেরে ফেলতে হবে এখন কোরআন হাদিস থেকে আপনি তাহলে কি জানলেন যে কুকুরটাকে মেরে ফেলতে হবে নাকি জি মেরে ফেলতে হবে আচ্ছা তাহলে আগের আপনার আগের স্ট্যান্ডটা ভালো স্ট্যান্ড ছিল নাকি মানবিক স্ট্যান্ড ছিল নাকি এখনকার স্ট্যান্ডটা মানবিক স্ট্যান্ড আছে আমি আগে না আমি কালো কুকুরটাকে পেলে মেরে আগের আগের স্ট্যান্ডটা যেটা আপনি কোরআন হাদিস না পড়েই সিদ্ধান্ত নিছিলেন কোরআন হাদিস না পড়ে আপনি যে সিদ্ধান্তটা নিছিলেন সেই সিদ্ধান্তটা ছিল একটা ভালো সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা ছিল একটা উত্তম সিদ্ধান্ত মানবিক সিদ্ধান্ত কিন্তু হাদিস পড়ার পরে কি হলো ঘটনাটা ঘটনা হলো আপনি আপনার মোরাল স্ট্যান্ডার্ডটা নিচে নেমে গেল আপনি একটা নিকৃষ্ট মানুষে পরিণত হইলেন আপনি হইলেন আপনি এখন ভাবতেছেন যে ওই কুতাটা মেরে ফেলতে হবে আমার নবী কইসে মেরে ফেলতে হবে তার মানে হচ্ছে কোরআন হাদিস পড়ার কারণে আপনি একটা বর্বর ইতর অসভ্য একটা ভয়ঙ্কর খারাপ মানুষে পরিণত হইলেন নাকি ভাই আপনাকে কিন্তু আমি মিউট করিনি নিজেকে নিজে মিউট করছেন রিফাত নিজেকে আনমিউট করে কথা বলেন জি ভাই আপনি কি এই হাদিসটা পড়ার পরে আপনার মানবিক বোধটা কি উন্নত হইলো নাকি নিচে নামলো এটা কি হয়ে বলি ভাই এটা আর কি আমি এটা মনে করছিলাম কিন্তু এখন আমার কাছে আর কি কাল কুকুরটাকে আর কি তাকে আমি হেল্প করতে পারবো না মেরে ফেলবেন নাকি না মেরে ফেল ফেলবো না কিন্তু তাকে আমি কোনো হেল্প করতে পারবো না হেল্প না করাটা তো তাকে তো মরতে দিতেছেন দিতেছেন তো তাইলে রাস্তায় পড়ে পড়ে মরবে সে নাকি কিছু করবেন না আপনার নবী যে মারতে বসবে বিশিষ্ট কালো রঙের কুকুরকে ওটাকে আপনি মারবেন না? হ্যাঁ মারবো অবশ্যই মারবো। আচ্ছা ভাই একটা ভাই আপনার রেকর্ড হয়ে যাচ্ছে আপনি কত কিশে পড়েন জানেন এখন আপনি? ভাই আই সেটা পরের বিষয় আগে এখানে কথা বলেন না না বলে আলোচনা হবে না ভাই বলেন কিশে পড়েন? আমি ক্লাস 10 এ পড়ি। ক্লাস 10 এ পড়েন। স্কুলে পড়েন না মাদ্রাসায়? আমি মাদ্রাসায় পড়ি। আপনি দেখছেন আপনি মানে আপনাদের আপনার নদী কালো কুকুর মারতে বলছে এই জন্য আপনি কালো মারতে যাবেন আর সেই মাদ্রাসার ক্লাস টেনের পর একটা বলা ইতর নিয়ে কথা বলতে নাস্তিকদের নাস্তিকরা তো কোনটা ভালো মন্দ বুঝতেই পারে না নাই। আমাদের কেতাব আছে আমাদের শিখেছে কালো কুত্তা পাইলে মেরা ফেলবি আর নাস্তিকরা এখানে ইউরোপে যদি একটা কালো কুকুর পড়া থাকে চারদিক থেকে যে এইটা দেখা মাত্র যে তার নবী কালো কুকুর মারতে বলছে সে এক ধাপে বলে দিল হ্যাঁ কালো কুকুর মারতে হবে এই হারাম যারা আসছে আমাদের সাথে মরালিটি নিয়ে কথা বলতে ফারাজ ভাই ফারাজ ভাই এই ওয়ার্ড গুলা কিন্তু ফেসবুকে ইয়া হয় হ্যাঁ ট্র্যাক হয় সরি ওকে ওকে এই ওয়ার্ড ওকে সরি ওকে সরি ওকে মানে এই মুমিন আসছে ওকে মুমিন তো ইউনিভার্সাল এই মুমিন আসছে কথা বলতে ওকে না আমি আর আমি আর পালাম না অসম্ভব এই টাইপের মানে ইতর বদমাইশ মানে একেবারে নোংরা মানে মন মানসিকতা ধর্মটা যে কিভাবে মানুষকে ভয়ঙ্কর জঙ্গিতে পরিণত করতে পারে ধর্মীয় অন্ধবিশ্বাস যে কিভাবে মানুষ একটা সুস্থ মানুষকে যে একটু আগে সুস্থ ছিল একটু আগে বলতেছিল কুকুরটাকে সে নিয়ে যাবে কিন্তু যেই হাদিসটা দেখলো সে এখন কুকুর মারবে মানে একটা ধর্ম যে একটা অন্ধবিশ্বাস না এই ব্যান করে দিচ্ছি এই মানে এ মানে পুরো জঙ্গি হবে কয়েকদিন পরে আফগানিস্তানে যাবে জঙ্গি হবে মানে কি কি একটা অবস্থা ভাই মানে আবার সে বলতেছে হ্যাঁ এখন হাদিসে দেখছি এখন মেরে ফেলবো মারদর্শী মারতে হবে মানে চিন্তা করছেন ভাই কিভাবে সম্ভব এগুলা ও এদের কাছ থেকে ভাই মানে সাধারণ মানুষের মরালিটি শিখতে হবে বুঝছেন তারা বাংলাদেশের মানুষের মরালিটি মরালিটি শিক্ষক তারা শিখায় বাড়াবে স্ট্যান্ডার্ড তারা হ্যাঁ মরালিটি স্ট্যান্ডার্ড ফলো করে তারা দুনিয়া মানে বাংলাদেশের সবচেয়ে মরাল বান্ধা এরা আমি অনেক চাই যে আমি আমার মেজাজটা ঠান্ডা রাখি আমি ঠান্ডা ভাবে কথা বলি কিন্তু এই যে একটু আগে আমাদের ব্যাচেলার ভাই ছিলেন উনি উনিও আমাকে এই জিনিসটা বলতেছিলেন যে আমাদের আরো মানে ইয়া হইতে হবে আমি এখন ব্যাচেলার ভাইরে খুঁজতেছি ব্যাচেলার ভাই যে তো চলে গেল উনি কেন চলে গেল বুঝলাম না অনেকে তো এখন আমি খুঁজতেছি হারি হারি আচ্ছা ভাই আমি প্রথমত প্রথমত আমি একটা কথা বলি আপনাকে ভাই গতকালকার আমার বিহেভিয়ার জন্য ভাই আমি সরি আমি এটা আপনার প্রাইভেটলি বলতে পারতাম বাট আমি পাবলিকলি বলতেছি আপনি যে শুনছিলেন যে আপনি যে যে থার্ড পয়েন্টটা শুনতে যাচ্ছিলেন না আছে হ্যাঁ 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 আমি যে আপনারা জোর জোর করে বলতেছিলাম তারপর শুনি তারপর শুনি তারপর শুনি বহুত জোর জোরই করছি না এবং আমরা কিন্তু একটা প্রেডিকশনও করেছিলাম যে সে থার্ড পয়েন্টে এটা বলতে পারে তার কথা শোনার আগে তার ওই বাকওয়াস শোনার আগেই মানে পুরোপুরি শোনার আগেই আমরা কিন্তু মানে মুখ খুলে যেটা বলবে সেটা তো আমরা ধরে ফেলেছিলাম আপনিও ধরছিলেন আমিও ধরছিলাম তারপরও মানে সে যেহেতু যুক্তি যুক্তিটা কমপ্লিট করতে না যুক্তিটা কমপ্লিট করতে দিলেন না বলছিলেন এই জন্য আমি আপনার সাথে একটু জোর জোর করে কথা বলে বলছি যে ভাই প্লিজ তারপরে কথা বলতে তারপর কথা বলতে চিলা চিলা করছি আলটিমেটলি জানেন আছে ভাই কেসে কত গতকালকে তা ওই 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 লোক ওই বান্দার সাথে अराउंड 3 ঘন্টার বেশি কথা হইছে আর মোট মিলাই আর কি 3 ঘন্টার বেশি কথা হইছে এবং সে ওই যে থার্ড পয়েন্টটা না যেটা আমরা গেস করছিলাম ওইটাই বলছে এটা তো ভাই অবভিয়াস এটা মানে আর কতবার আপনি এই মুমিনদের কাছ থেকে একই কথা শুনার পরে আপনি আরেকজনকে গিয়ে মানে সুযোগ দিবেন না বলেন তো কত কয়শবার এটা হয়ে সেটাই তো ভাই যখন কিন্তু কিন্তু যখন দেন আসে ভাই যখন লাইভে এসে বলে দেবে যে ভাই আপনি আমার যুক্তিটা শুনতে যাচ্ছেন এই জন্যই মানে আমি আমি আপনারা আমি জানি তো ভাই ওইটাই বলবে মানে আমার তো গেস্ট ছিল ওইটা বাট তারপরও মানে কি করার এই জন্যই আর সরি ভাই মানে কিন্তু ভাই মানে ইয়া মানে মুমিনকে কোনো অবস্থাতেই ওই জায়গা থেকে নড়তে দিয়ে না নড়লেই সে আর ওইখানে আসবে না কখনো হ্যাঁ সে আর ওই আলোচনা আর কোনো কিছুই হবে না ওই আলোচনা ওই পয়েন্টে যে পয়েন্টে আছে সেই পয়েন্ট শেষ না কইরা কোনো অবস্থাতেই রেহান দিয়ে বাড়িতে বাইরে যাবে না এইটা এটা একদম স্ট্রিক্টলি আমি স্ট্রিক্টলি মেনটেন করে রাখি বাড়িতে দিই না এখন মাঝে মাঝে একটু ছোটা যায় কিন্তু একদম ইয়া করে রাখি এই জন্য আমি আমি যতক্ষণ থাকি অন্তত

মানে কতবারে কতবার চামার হইলে কতবার ইতর হইলে মানে যদিও সে ভদ্রভাবে কথা বলছে এটা ঠিক আছে এটা ভালো কিন্তু এছাড়া মানে জিনিসই মানে মানুষ তো বাঙালি বাঙালি তো বেশিরভাগ ইয়া করে হচ্ছে মানে বেশি দেখা হচ্ছে যে কে ইমোশন দিয়ে জাজ করে রেদার দ্যান যুক্তি আর কি বুঝছ তো আমি কয়েকটা কমেন্ট লিখছিলাম দেখেন আগে বলছিল ফরাজ ভাই চিত্রনা ফরাজ ভাই চিত্রনা পরে আমি ভাবছি যাক আসিফ ভাই শুধু যাক আমি না চিত্র এই বেটা কতদূর দৌড়াতে পারে আমি একটু দেখি আছি পরে তো কমেন্টে বন্যা বসে গেছিল যে আমি একবার দেখছিলাম ইকবাল ভাই আসছে তো কিন্তু তারপরে আর ইয়া করতে শুনতে নাই আমি খালি স্ক্রিনে দেখছি যে ইকবাল ভাইয়ের ছবিটা আপনি ইকবাল ভাই আর ওই আর অন্বেষণ ভাইয়া বোধহয় ছিল এই কয়েকজনের ছবিটা দেখছিলাম কিন্তু পরের লাইভটা দেখতে পারিনি ঠিক আছে তাহলে ফারেস ভাই আমরা তারা নেক্সট জনকে যুক্ত করি জি জি